জেন তাসময় শ্রী গুরু বেনামা হরে কৃষ্ণ আজকের আমার আলোচ্য বিষয়ে যে কোনো সাধনার যে প্রাথমিক যে ক্রিয়াকলাপগুলো প্রথমে আপনাকে কি করতে হবে তবে আপনার সাধনায় সাকসেস আসবে সেগুলো নিয়েই করাবো আজ সেই ভিডিও সেই বিষয়গুলো নিয়ে আজকের আমি নাভিদর্শনা সাধনা নিয়ে আমি কয়েকজনকে জাস্ট একটু শেখাচ্ছি সেটাই আপনাদেরকে আমি দেখাবো তো এনাদেরকে ভিডিওতে আনছি না আনবো হ্যাঁ অসুবিধা নেই আচ্ছা একজনে রাঁধছি ঠিক আছে এখানে তিনজনকেই আমি করাচ্ছি ট্রেনিংটা আর দুজন পাশে আছে ওনাদের ভিডিওতে আর না শান্তি অ্যাকচুয়ালি নাবি দর্শনা হোক গঙ্গা বেতাল হোক রাধাকৃষ্ণ সাধনা হোক বা মা তারা হোক দশ মহাবিদ্যার যে কেউ হন বা আপনি কোনো বেতাল নর্মাল বেতাল সাধনা করতে যাচ্ছেন যা কিছুই করুন তার প্রথম ক্রিয়া হচ্ছে আপনাকে অঙ্গপ্রায়শ্চিত্ব করা অঙ্গ প্রায়শ্চিত্ত ছাড়া আমাদের কোনো কিছু সাকসেস হয় না তার কারণ হচ্ছে আমাদের জানতে অজান্তে অনেক ত্রুটি জানতে অজান্তে অনেক ত্রুটি থাকে জানতে অজান্তে অনেক পাপকর্ম আমরা করে থাকি আমরা ভুল করে কোনো পাপ করে ফেলেছি তাতেও সাধনা সাকসেস হয় না তার কারণ যেমন ধরো তুমি রাস্তায় যেতে যেতে একটা ফিমলের উপরে পাতুলে দিয়ে পিমলাটাকে মেরে ফেলেছিলে তুমি জানতো না তো আমরা সবাই বলি এটা কি পাপ হলো হানড্রেড পারসেন্ট পাপ তার কারণ হচ্ছে যদি কোনো বাচ্চা বা বৃদ্ধ যদি কেউ একটা আগুনে হাত দেয় সেই আগুন কিন্তু বাচ্চা বৃদ্ধ কাউকে আর বিচার করবে না হাত পুড়িয়ে দেবে তেমনি পাপ বাপকেও ছাড়ে না একটা বাংলা প্রবাদ আছে পাপ এত ভয়ঙ্কর আপনি শত চেষ্টা করলেও আপনি সেখান থেকে সরে আসতে পারবেন না যদি সঠিক নিয়ম না জানেন আর অজান্তেও যদি পাপ করেন তাহলে সেটা ঘটবে আর জেনে শুনে করলে তো হবেই এখন আমাদের জানতে অজান্তে কিছু পাপ আছে আমরা যদি কোনো রুড়ো কথা বলি কাউকে সেটাও অপরাধের মধ্যে পড়ে যদি আমরা গুরুজনকে কোনো বড় ধরনের কথা বলে ফেলি সেটাও কিন্তু পাপের মধ্যে পড়ে অপরাধের মধ্যে পড়ে যদি আমরা অখাদ্য খাই সেটাও অপরাধের মধ্যে পড়ে আমরা নেশা করেছি ড্রিঙ্ক করেছি কেউ হয়তো বিড়ি খেয়েছে আর আমিষ তো অ্যাভেলেবেল ব্যাপার এগুলো কিন্তু সবই পাপের মধ্যে অপসরা সাধনা অপসরা হচ্ছেন গন্ধর্ব লোকের লোকের যিনি মহারাজ লট চিত্রকেতু চিত্রকেতুর আন্দা আন্ডারে সমস্ত অপসরাগুলো থাকেন ৩৩ কোটি অপসরা আছে ইন্দ্র হচ্ছেন সেই তেত্রিশ কোটি অপসরার নায়ক এখন কোনো অপসরা সাধনা বিশেষ করে করতে গেলে রাজা চিত্রকেতু এবং দেবরাজ ইন্দ্রের কৃপা অবশ্যই লাভ করতে হয় ওদেরকে আলাদা আলাদাভাবে সাধনা করে কৃপা লাভের কোনো প্রশ্ন নেই অন্য সিস্টেমে অটোমেটিকলি ওনাদের কৃপা বর্ষিত হয় সেই পদ্ধতি দেব এখন গীতার শ্লোক অনুসারে নবম অধ্যায় চৌত্রিশতম শ্লোক অনুসারে যান্তি দেবব্রতা দেবান পৃত্তিন জান্তি পৃতব্রতা ভূতানি জান্তি ভূতেজ্জা মদ জাজি অপিমাম অর্থাৎ যারা ভূত পূজা করে তারা ভূত লোকে যায় যারা পিতামাতার সেবা করে পিতৃ লোকে যায় যারা দেবতার পূজা করে যান্তি দেবব্রতা দেবান যারা পিতার পূজা করে দেবতাদের পূজা করে তারা দেবলোকে যান আর যারা আমার অর্থাৎ ভগবানকে পূজা করেন তারা ভগবত ধামে আসেন সেখানে এলে কি হয় পুনরপি জেনমাং পুনরপি মরেনাম জননী জঠরে পুনরপি শয়নাম সেখানে গেলে আর জন্মাতে হয় না মরতে হয় না এই পৃথিবীতে আর মাতৃগর্ভের এই ভয়ঙ্কর দুর্দশা যন্ত্রণা তাকে আর গ্রহণ করতে হয় না তো এখন আমরা নিম্ন স্তরের মানুষ আমাদের দ্বারা হয়তো সেই সাধনা হবে না কিন্তু আমি রাধা মাধবের সাধক আমি সেই জন্য অন্য কোনো সাধনা করি না কিন্তু বিভিন্ন তন্ত্রক্রিয়া বিভিন্ন তীর্থ বিভিন্ন জায়গায় পরিভ্রমণ করার ফলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিভিন্ন প্রাপ্ত জ্ঞান আমার কাছে রয়েছে যদিও সেটা আমি নিতে পারিনি আমার ক্ষুদ্রা আমি ক্ষুদ্র ব্যক্তি তার জন্য তাদের সেই মহান জ্ঞান আমি নিতে পারিনি কিন্তু যেটুকু আছে যারা এই সাধনা করতে আসছে আমরা ইউটিউব দেখে তাদেরকে আমি এটা প্রদান করছি এখন অপসরা সাধনা করলে একটা পজিটিভ কি আপনি মুক্তি পান না পান অন্তত দেবলোকটাকে দর্শন করতে পারবেন কারণ ভূতদের পূজা করলে তো আপনাকে প্রেত হয়ে থাকতে হবে মুক্তি নেই কিন্তু অপসরা সাধনা করলে অন্ততপক্ষে সেই অপসরা লোকে যাওয়া গন্ধর্ব লোকে যাওয়া অন্ততপক্ষে দেবতাদের দর্শন করার এই শক্তিটা অবশ্যই লাভ হবে তো সাধনা করার প্রাথমিক পর্যায় অঙ্গ প্রাথমিক পর্যায়ে অঙ্গপ্রায়শ্চিত্ব কি অঙ্গপ্রায়শ্চিত্ব আমার একটা ভিডিও দেওয়া আছে সবাই দেখে নেবেন তাও এখানে আমি বলছি খানিকটা আমরা যখন সকালবেলা সূর্য ওঠার পূর্বে ঘুম থেকে উঠতে হবে যখন ঘুম থেকে উঠব সূর্য ওঠার পূর্বে তখন আমাদের প্রথম কাজ হচ্ছে প্রথম কাজ আপনার কোন নাসিকার ছিদ্র থেকে শ্বাস পড়ছে সেটা দেখা আপনি আপনার হাতে এখানে নাকের শ্বাস ফেলবেন দেখবেন দুটো থেকে একসঙ্গে শ্বাস নির্গত হচ্ছে না কোনো একটা থেকে পড়ছে এক ঘন্টা অন্তর অন্তর এটা চেঞ্জ হয় এক ঘন্টা পরে চার মিনিট চার মিনিট এটা অ্যাক্টিভ থাকে চার মিনিট দুটো একসঙ্গে পড়ে তারপরে চার মিনিট দুটো একসঙ্গে পড়ার পরে আবার একটাতে চেঞ্জ হয়ে যায় এখন এই সাধনার সময় আপনাকে ফার্স্ট অঙ্গ প্রায়শ্চিত্ত হচ্ছে আপনি যখন ঘুমালেন ঘুম থেকে সকালে যখন ঘুম থেকে আপনি উঠবেন তখন কৃষ্ণপক্ষের প্রতিপদ থেকে কৃষ্ণপক্ষের প্রতিপদ থেকে আপনাকে ডান দিকের নারী চালিয়ে উঠতে হবে নাক পিঙ্গলা আর তারপরে তিন দিন ইড়া আবার তিন দিন পিঙ্গলা আবার তিন দিন ইড়া বস তিন দিন ইড়া তিন দিন পিঙ্গলা কৃষ্ণপক্ষের প্রতিপদ থেকে যেমন আজের চতুর চতুর্থী আজের বাঁধিকেরটা চালিয়ে উঠেছি আমি তিন দিন প্রতিপদ দ্বিতীয় তৃতীয়া তিন দিন ডান দিকেরটা চলেছিলো আজকে চতুর্থী বাঁদিক চলেছে তিন দিন পরপর বাঁদিক চলবে এখন যদি বাঁদিকের নাড়ি চালিয়ে ওঠেন আপনি তাহলে আপনার দুটো হাত এরকম ঘষে নিয়ে আপনার বাঁ হাতটা আপনার শরীরের বাঁদিকটাকে পুরো স্পর্শ করতে হবে আর ডান দিক দিয়ে উঠলে তাহলে ডান দিকটা স্পর্শ করে উঠতে হবে এবারে যখন তক এবার তারপরে আপনি হাতটা দেখে একটা মন্ত্র বলতে হবে হাতের দিকে তাকিয়ে মন্ত্র সব পিডিএফ দিয়ে দেবো ফোনে করাগ্রে বসতে লক্ষ্মী করমধ্যে সরস্বতী করমূলে স্থিতাও বিষ্ণু প্রভাতে করদর্শন এই মন্ত্রটা বলে এই মন্ত্রটা বলে আপনি করদর্শন করলেন অঙ্গ প্রথম পর্যায় এবার আপনি যে নাক দিয়ে উঠেছেন যে নাকের শ্বাস চালিয়ে সেই দিকের হাতটা মাটিতে ফার্স্ট ঠাকাতে হবে মাটিতে এখন যদি ডান দিকেরটা চলে ওর চালিয়ে ওঠেন তাহলে ডান হাতটা মাটিতে মেঝেতে দিতে হবে পাঁচবার তারপর ডান পা পাঁচবার তারপর নেক্সট পা হাত নেক্সট পা যদি বাঁদিক চালিয়ে ওঠেন তাহলে বাঁদিকটা বাঁদিকের হাত ছবার দিতে হবে আর বাঁদিকের পা ছবার পৃথিবীতে তারপর অন্য পা এবং যদি ডানদিকে ফিরে ডান দিকে নাক চালিয়ে ওঠেন তাহলে দক্ষিণ দিকে ফিরে ঘুম থেকে উঠতে হবে আর যদি দিকেরটা চালিয়ে উঠি তাহলে পূর্ব দিকে মুখ করে উঠতে হবে এবার এই হাত ঠেকিয়ে পৃথিবী মায়ের চরণে প্রণাম করতে হবে ভগবান বিষ্ণুর দুটো স্ত্রী একটা লক্ষ্মী দেবী একটা ধরিত্রী দেবী পৃথিবী মাতা তাই সেই পৃথিবী মাতার পক্ষে আমরা পা দেওয়ার জন্য আমাদের মন্ত্র হচ্ছে সমুদ্রে বসেনে দেবী পর্বত স্তানমন্ডিতে বিষ্ণুপদী নাম স্তূ পাদস্পর্শ সমসমে এই মন্ত্র তিনবার বলে প্রণাম করে পৃথিবী মাকে সম্বোধন করতে হবে তারপর পা রাখতে হবে হাতটা দেওয়ার পরে হাত দিয়ে প্রণাম করলে করে তারপর পা দিলে এটা করার পর এবার যখন স্নান করতে যেতে হবে প্রাতঃ স্নান খুবই জরুরি অঙ্গ স্নান করতে গিয়ে স্নান করতে গিয়ে এই মন্ত্র বলতে হবে গঙ্গে চে যমুনে চৈব গোদাবরী নারমদে সিন্ধু কাবিরী জালস্মিন কুরু এই মন্ত্র বলে স্নান করতে হবে ডিটেলস যদি আপনারা এই ক্লাসের যে মন্ত্রগুলো আমি বলছি যদি এই মন্ত্রগুলো সবাই জানতে চান তাহলে আপনি আপনারা আমার জয়েন্ট বটনে ক্লিক করুন আর মেম্বারশিপে চলে যান ওখানে মন্ত্রগুলো ডিটেলস দেওয়া আছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ হরে এইভাবে এটা অঙ্গ ফার্স্ট স্টেপ হল স্টেপ এবার আপনাকে সকালবেলা ওই যে ভোরবেলা উঠলেন সূর্য লোহিত সূর্যকে দর্শন করলেন আপনি সূর্যদেবের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করলেন এই টোটাল ক্রিয়া করার আগে বিছানা থেকে গুরুদেবের মন্ত্র বলে তবেই টোটাল ক্রিয়াটা করবেন গুরুদেবকে আগে স্মরণ করতে হবে এবার সূর্যদেবকে প্রণাম নিবেদন করলেন সূর্যদেবকে কি প্রণাম আপনারা যে সূর্যদেবের ওই সমর্থক শব্দ পড়েছিলাম আমরা সমর্থক শব্দ সূর্যের সমর্থক শব্দ কি ভানু দিবাকর ভাস্কর দীনমণি দীননাথ এইগুলো মন্ত্র হয়ে যায় ওম আয়ই নম ওম আয়ই নম ওম দীনমণি নম ওম অগ্নি দেবতা নম ওম দীনেশায় নম এই মন্ত্র বলতে হবে অন্তত দশবার বার এগারো বার টোটাল একটা মন্ত্র তিন চারবার বলেও কমপ্লিট করে দেয়া যাবে এই মন্ত্র হল অঙ্গপ্রাশিত এবারে এই কাজ কমপ্লিট করে কেউ জব করতে বসবে ভক্তরা আরতি করল বা জব করলো তারপর কেউ গায়ত্রী মন্ত্রে জব করলো এগুলো এবার ভূত ভূতশুদ্ধি এবার আপনি কোনো এটা পার ডে করা উচিত ভূত ভূতশুদ্ধি করতে হবে এই পর্যন্ত সূ বাদ গিয়েছে সূর্য নমস্কার বা জপ তপ করার আগে আপনাকে আচমন করতে হবে আচমন আচ্ছা মানে পঞ্চপাত্রটা ভিতরে আছে তাই আমি এখানেই এতেই দেখাচ্ছি পঞ্চপাত্র মন্দিরের ভিতরে আছে আমি বোতলের থেকে জল নিয়ে এটা একশো চারটে তীর্থের জল আমাকে জানা আছে এইভাবে ধরে এইখানে জলটা দিলেন দিয়ে এবার বলতে হবে ওম অপবিত্র পবিত্র বা শারবা স্তাংগত পিবা যৎ স্মরিত পুণ্ডরী কাকসং সবাজ্য অভ্যন্তর সূচি বলে ঠোঁটে ঠেকিয়ে পুরুষরা ডান দিকে মহিলারা বাঁধিকে ফেলে দিলেন দিয়ে এবারে প্রণাম নিবেদন করলেন এইভাবে ওম তদ বিষ্ণু পরমাং পদম সদা প্রশান্তি সুরয় দিবি বচক সুরাততম বিপ্রাশ্য বিপন্নবে জাগ্রীবাংশ সামিন ধাতে বিষ্ণুরি যত পরম পদম তোমার এগুলো পিডিএফ পেয়ে যান আর যারা মেম্বারশিপে থাকছে ওদের জন্য মেম্বারশিপে গিয়ে নিতে হবে জয়েন্ট বটন ক্লিক করে বহু তো জানে সব পেয়ে গেল এইভাবে এরপরে আপনি সূর্য প্রণামটা করলেন এটা অঙ্গপ্রায়শ্চিত হয়ে গেল এবং আপনার আচমন ক্রিয়া হয়ে গেল আচমন ক্রিয়াতে আমাদের ভক্তদের তিলক পড়তে হয় তিলকের পরে আচমন করতে হয় আপনার জন্য এটুকুই এই গেল এবার ভূতশুদ্ধি ভূতশুদ্ধি না হলে এই যে পঞ্চতত্ত্ব ক্ষিতি অপতেজ মরুদ বোম ক্ষিতি মানে মাটি অপমানে জল তেজ মানে আগুন মরুদ মানে বায়ু বম মানে আকাশ এই পঞ্চমহাভুত দিয়ে আমাদের শরীর গঠিত আমাদের শরীরে সেভেন্টি টু পার্সেন্টের বেশি জল আছে সবাই জানেন সেভেন্টি টু পার্সেন্টের বেশি জল এবং মাটি রয়েছে বিভিন্ন আমাদের এই শরীরে মাংসটা মাটির রূপান্তর দুটো স্থূল পদার্থ জল আর মাটিটা মাংসটা এরপর তিনটে সূক্ষ্ম তত্ত্ব রয়েছে সেই তিনটে সূক্ষ্ম তত্ত্ব হচ্ছে হরে কৃষ্ণ আপনি হোল্টে থাকুন শুনুন তারপর তিনটে তত্ত্ব যে রয়েছে সেই তিনটে তত্ত্ব হচ্ছে অগ্নি অগ্নি বায়ু এবং আকাশ অগ্নিতত্ত্ব যেটা আমাদের নামক অগ্নি হয়ে আমাদের খাদ্য হজম করে ভীমের শরীরে যেটা প্রচণ্ড ছিল অগ্নিতত্ত্ব বায়ুতত্ত্ব আকাশতত্ত্ব এই তিনটে তত্ত্ব খুবই কম এই তিনটে তত্ত্বকে বাড়িয়ে নিলেই আমাদের ভূতসিদ্ধি হয়ে যায় সেই তিনটে তত্ত্ব আমাদের যে আঙুলের পাঁচটা আঙুল আছে এটা অগ্নিতত্ত্ব এটা বায়ুতত্ত্ব এটা আকাশ আকাশতত্ত্ব এটা তত্ত্ব এটা তত্ত্ব এটা জলতত্ত্ব আর মাটিতত্ত্ব আর জলতত্ত্বটাকে আমরা নেবো না মুঠো মারলাম মেরে এই তিনটে এরকমই ধরলাম এটাকে কেউ কুবের মুদ্রা বলে কেউ লক্ষ্মী মুদ্রা বলে আমরা সূক্ষ্ম মুদ্রা বলি এইভাবে এই তিনটে এইভাবে এটা করার পরে আমাদের তত্ত্ব কন্ট্রোল হয়ে যাবে পঞ্চতত্ত্ব কন্ট্রোল হয়ে যাবে এইভাবে এইভাবে যদি কোনো ধ্যান আমরা করি কোনো মেডিটেশান করছি যা কিছু করছি যদি আমরা এই তিনটে আঙুলে ধরে করি তাহলে অটোমেটিকলি আমাদের ভূত শুদ্ধি হয়ে যাবে এবং লক্ষ্মী প্রাপ্তি হবে এবং শর্ট সিস্টেম হচ্ছে আমাদের এই হাতে চন্দন লাগিয়ে এরকম ঘষে নেয়া নিলে আমাদের অঙ্গ শুদ্ধ হয়ে যাবে যেহেতু হাতেই পাঁচটা এনার্জি থাকে তাই এখানে চন্দন নিয়ে পুরো ঘষে নিলে তাহলে কিন্তু সাদা চন্দন হতে হবে এটা ভূতশুদ্ধির মধ্যেই এবং ভূতশুদ্ধির একটা মন্ত্র আছে যে মন্ত্রটা পঞ্চরাত্র প্রদীপ অনুসারে স্বরূপত আমি কৃষ্ণের নিত্যদাস কিন্তু শরণাতীত কাল ধরে তার প্রতি শত্রু ভাবাপন্ন হওয়ার জন্য আজ আমি দুঃখময় জগতে জন্ম মৃত্যুর চক্রে আবর্তন করছি কিন্তু আজ কোনো অভাবনীয় সৌভাগ্যের ফলে আমি গুরু গৌরাঙ্গের কৃপায় ওই যা সাধনা করছো এই সাধনা বা সৌভাগ্য লাভ করেছি তাই গুরু গৌরাঙ্গের চরণে আমি সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি মায়াপুরে যোগপীঠে চৈতন্য মহাপ্রভুর দক্ষিণে নিতাই চাঁদ বামে গদাধর নিকটে অদ্বৈত আচার্য প্রভু আর শ্রীবাস প্রভু এক তার পরি এক বিচিত্র ছত্র ধারণ করে রয়েছেন তার ঠিক সম্মুখ ভাগে নিম্নে আমার গুরুদেব এক রত্ন খচিত সিংহাসন উপবেশন করে রয়েছেন তার কমলে আমি স্বচন্দন পুষ্প প্রদান করি ইদাম স্বচন্দন পুষ্পম গুরুবে নামাহা। মহা ফুল এটা ফুল ভূত তোমাকে শট বলেছিলাম তখন বুধ সব পিডিএফ দিয়ে আচ্ছা এই ভূতশুদ্ধি করার পরে জাস্ট আপনি যখন সাধনা করবেন তখন আপনাকে ন্যাস করতে হবে ন্যাস যারা করবেন পৈতা থাকা খুবই জরুরি ব্রাহ্মণ যারা বা যারা পঞ্চরাত্রিক ব্রাহ্মণ দীক্ষা লাভ করেছেন এখানে আড়াই পেঁয়াজ নিয়ে মন্ত্র বলছি না এই সিস্টেম এই সিস্টেম এই প্রত্যেকটা মন্ত্র আছে মন্ত্র জোরে বলছি না আমি বীজ মন্ত্র এরকম মন্ত্র আছে হ্যাঁ তারপর হৃদয়ে তারপর এখানে তারপর এরকম ধরে শিখায় তারপর ওই জন্য তার নেত্রভেন তারপর তিনটে চুটকি এই ন্যাস এই ন্যাসে এই ন্যাসটা যে কেউ করতে পারে বীজ মন্ত্র না দিয়ে কেউ ওম কৃষ্ণায় নম বলেও কেউ ওম নম ভগবতে বাসুদেবায় বলেও এই সিস্টেমটা করতে পারে এই ন্যাস মানে তার করশুদ্ধি অঙ্গশুদ্ধি হয়ে গেলে কারণ ইহাতে মাছ ধরেছিলাম ইহাতে বিড়ি ধরেছিলাম ইহাতে এর বলছিল ওর এইসব বিভিন্ন রকম করেছিলাম তাই অঙ্গুলির শুদ্ধতা সাধনা এত সোজা নয় ক্ষুরোধার সমসূক্ষ কেউ সাধনা করতে চাইলে অনুরোধ করছি কেউ সাধনা করতে চাইলে চট জলদি করবেন না মানে আপনি সাধন নয় আপনি একজন বেকুব ব্যক্তি সাধনা করতে গেলে আপনাকে এমন সিস্টেম আছে সিস্টেমগুলো কন্ট্রোল ফুল শেখার পরে তবে আপনার সাধনা হবে কারণ আমি আপনি সবাই কোন জন্মের কোন অপরাধী কোন পাপি ব্যক্তি পৃথিবীতে জন্মেছি গুরুদেবের কৃপায় সাধনা ধর্মকর্মে একটু একটু করতে চাচ্ছি পাচ্ছি তার মানে এটা নয় তুমি দুদিনের সাকসেস হয়ে যাবে এটা 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 রিয়েল তথ্য নয় যদি কোনো গুরুদেবও বলে একবারে পায়ে দেবো ও রিয়েল নয় আর কোনো শিষ্য যদি বলে আমি একবারই পেয়ে যাব ও তো শিষ্যই নয় তাই গুরুমলে মেলে লাখে লাখে শিষ্য মেলে এক যে একটাই শিষ্য মেলে ওই পরে মহান গুরুদেব হয় যেটা হিজ হলিনেস জাহা তাকে গুরু মহারাজ ফাউন্ডার আচার্যাসি ভক্তি গুরুদেবের একমাত্র মারাত্মক শিষ্য ছিলেন আজ পুরো পৃথিবী হচ্ছে টোটাল ভূত শুদ্ধি গেল গেল এটা সেটা গেল এবারে সাধনা যখন আমি করব সেই সাধনার আগে সাধনার স্থানে প্রত্যেকটা সাধনার স্থলে একটা হবন করতে হয় যদি কোনো পুরুষ সাধনা কোনো দেবতা বা কোনো পুরুষ ভূত ধরো বেতাল সাধনা করছে আর বেতালি আছে সে নেগেটিভ কেউ কৃষ্ণ সাধনা করছে কেউ আবার রাধারানী মানে আবার কেউ রাধাকৃষ্ণ একসঙ্গে এখন যদি পুরুষের কোনো সাধনা হয় তাহলে চতুর্ভুজ আকৃতির চতুর্ভুজ আকৃতির স্থণ্ডিল সেটা পেতল কাঁসা দোকানে পাওয়া যায় এটা বানিয়ে নেওয়াও যায় ইট বালি দিয়ে ইট মাটি দিয়ে ভিতরে বালি দিয়ে আর যদি কোনো নারী দেবী সাধনা করতে চায় তাহলে জনি মুদ্রার ত্রিভুজ আকৃতির ত্রিভুজ আকৃতির ওই স্থিল লাগবে ওই স্থণ্ডিলে থাকে ওই আহুতিটা প্রদান করতে হবে কি আরুতি প্রদান করতে হবে যজ্ঞের এক ধরনের মশলা পাওয়া যায় হবন সামগ্রী বললে দশকর্মাতে দেবে পঞ্চাশ টাকা প্যাকেট একদিনে একটা করে প্যাকেট লাগবে তাতে পঞ্চম মেবা দিতে হবে পঞ্চম মেবা মিনস পাঁচ প্রকারের ড্রাই ফল ওই কাজু কিশমিশ বাদাম আমান্ড এগুলো ওটা ড্রাই কি বলে মিক্সচার করে নিয়ে ডাস্ট করে নিয়ে ওতে দিতে হবে পঞ্চমে বা পঞ্চমণি মিঠাই মানে পাঁচ প্রকারের মিষ্টি তাতে দিতে হবে পঞ্চাশ থেকে একশো গ্রামের মধ্যে দেশি গাভীর ঘি তাতে দিতে হবে দিয়ে ওতে একটু চিনি দিতে হবে হালকা হলুদ দিতে হবে দিয়ে মিক্সড করে নিয়ে এই তিন আঙুল এবারে মালাটা বাম হাতে ধরতে হবে বাম হাতে ধরে এই জব ওই একটা মন্ত্র বলা হলো এটা নিয়ে সোয়াহা মন্ত্রের শেষে সোহা মিল করে জুড়ে দে আবার সোহা আবার এরকম সোয়াহা এরকম দিতে হবে যদি অপসরা সাধনা করা হয় তাহলে প্রথম দিন তাকে যারা গায়ত্রী জানে দীক্ষিত তারা গায়ত্রী মন্ত্রে একশো আটবার হবন করবে তা নাহলে ওম নৃসিংহা ই নামাহা বলে আহুতি দেবে হ্যাঁ তা নাহলে ওম বক্রতুণ্ডায় হুম যে যেটা পছন্দ করবে বলে আহুতি দিতে হবে একশো আটবার দেওয়ার পরে অপসরা বা যাকে সাধনা করা হচ্ছে সেই যে মূল মন্ত্র সেই মূল মন্ত্রের কিন্তু একশো আটবার আহতি দিতে হবে প্রথম দিন দুটো হবন হলো নৃসিংহ বা গণেশেরটা এক্সট্রা হলো পরের দিন থেকে যখন সাধনা হবে শুধু যে মন্ত্রের জপ করা হচ্ছে সেই মন্ত্রের শুধু হবনটা করা হবে আর এক্সট্রা গণেশের বা নৃসিংহদেবেরটা করতে হয় না দিয়ে একশো আটবার হবন করার পরে এবার জপ শুরু হয়ে গেল জব শুরু হয়ে গেল আমার থেকে যদি কেউ সাধনা করতে চায় তার তাহলে তার প্রথম যোগ্যতা ষোলোমালা জপ করতে হবে এই এই জপমালা দিয়ে দেবো আমি প্রাণ প্রতিষ্ঠা করে এখানে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রথমে গুরুদেবের মন্ত্র তারপর জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীয়দ্বৈত গদাধর শ্রীবাসাদী শ্রী গৌর ভক্তবৃন্দ বলে এরকম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এরকম এক রাউন্ড এরকম চলে যাওয়ার পরে এখানে একমালা মালা হলো আবার এটা ঘুরে নিয়ে আবারই জয় শ্রীকৃষ্ণ চৈতন্য মন্ত্র বলে আবার এরকম যাবে এরকম ষোলো তাকে কভার করতেই হবে করার পরে তাকে কামদেবের মন্ত্র বলা দেবে বীজ ছাড়া বীজ ছাড়া কামদেবের মন্ত্র যারা দীক্ষিত বীজ সহ সেই কামদেবের মন্ত্র তাকে দশ ওয়ার কমপ্লিট করতে হবে যদি কোনো ব্যক্তি এক লক্ষ বীজ সহ কামদেব মন্ত্র জপ করে তাহলে সবাই তার প্রতি আকর্ষিত হয়ে যাবে দেবদেবীরাও আকর্ষিত হয়ে যাবে এই মন্ত্র দশ হাজার বার জপ করতে হবে যেটা এক ঘন্টা লাগবে তারপর ওম নৃসিংহ ইনামাহ এই মন্ত্রটা আবার দশ হাজার বার এক ঘন্টা এক ঘন্টা করে লাগবে টোটাল তিনটে এটা সাধনার আগে এগুলো সব কমপ্লিট করে নিতে হবে আর অঙ্গ প্রায়শ্চিত্ত ভূত শুদ্ধি এটা সারা জীবন যদি মানুষ করে তো মারাত্মক তার গ্রহ দোষ লাগবে না হিসাব করে বলো না যে সিস্টেম বলালো গ্রহ তাকাবে তার দিকে কি কিছু বলো একটু অন্তত ফটো না দেখি অন্তত সাউন্ড আসু আচ্ছা এরকম ভাবে এইটা করার পরে গ্রহ দোষ তো দূর হয়ে যায় প্লাস সাধনের সাকসেস আসবে আর সাধনা একবারে কমপ্লিট নাও হতে পারে একবারে যদি না হয় দুবার দুবারে না হলে তিনবার তিনবার না হলে দশবার করবো যদি তোমার লক্ষ্য ঠিক থাকে তাহলে ওই সাধনা হতে বাধ্য বলো তিনবার না হলে তারপরে একদম একদম তিনবার না হলে ডিসিশনটা আমি দেখি কারণটা হচ্ছে কি যে মনে করেন মানে যে মারতে জানে সে আবার বাঁচাতেও জানে

আচ্ছা আচ্ছা তো চলে আসি অর্থাৎ যদি এই সিস্টেমে যদি এটা করা হয় তাহলে সাধনা সাকসেস হতে বাধ্য কিন্তু ধৈর্য ধরতে হবে আর যদি কোনো দিন মনে হয় যে গুরুদেব ভুল মন্ত্র দিচ্ছেন তাহলে কিন্তু তাকে আর সাধনা হয় না আমি গুরু নই গুরু আর অধিকার নেই যোগ্যতা নেই তবে এই প্রভু মায়াপদ্দে আমার সেই রাধা মাধবের অষ্টশখীর মালা এনে দিয়েছে আমি পরে নিয়েছি তার মানে আমি গুরুদেব হয়ে গেছি এমন নয় কিন্তু জাস্ট ভগবানের আশীর্বাদের মালা একটা পরে ভিডিও করলাম এই তাহলে আমাদেরকে এই সিস্টেমেটিক পন্থায় যদি আমরা চলি আর গুরুকে যদি সবসময় স্মরণ করি তোমার যে গুরুদেব আছে যার থেকে দীক্ষা নিয়েছো বা তোমার কুলগুরু বংশগুরু যদি এবং তারপরে আরেকটা মেন সাবজেক্ট হচ্ছে এটা গ্রাম দেবতা বংশদেবতা কুলদেবই কুলদেবতা কুলদেবী এদেরকে স্মরণ অবশ্যই করতে হয় তোমার বংশের কে দেবতা ছিলেন তোমার কুলদেবতাকে কুলদেবীকে তাদেরকে স্মরণ করা খুবই জরুরি প্লাস এই টোটাল ক্রিয়াটা কমপ্লিট করার পরে গীতার দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ গীতার দ্বাদশ অধ্যায় ভক্তিযোগটা তাকে কম্পালসারি প্রত্যেক সাধনার প্রত্যেক শেষে তাকে পাঠ করতেই হবে ভক্তিযোগে ফুল চৌত্রিশটা মনে হয় শ্লোক আছে কুড়িটা শ্লোক আছে এটা পাঠ করতে হবে এইভাবে অর্থ অধ্যায় ভক্তিযোগ অর্জুন এ এবং এবংশ যুক্তা যে ভক্তা স্তঙ্গু পা সাথে जी चप सरम ते उपासते श्रद्धाय परस्तिभक्तं परिजुपासते सर्वत्र च कुटस्तमचलं ध्रुवं संनियमिन्द्रिय ग्रामं सर्वत्र समबुद्धय ते प्राप्नुवन्ति मामेव सर्वभूत हि ते रता ক্লেশ অধিক তরতে সম অভক্ত শক্ত চেত সাম অভক্ত গতির দুঃখং দেব দ্বীর অভাবপতি যেহেতু সর্বনি কর্মনি মহি সং নস্ত মৎপরা অনুনবে যোগ্য নমং দায়ন্ত উপাসতে স্পিডে বললাম টাইমে তো শেষ করতে হবে শ্লোকটা শুধু শ্লোকগুলোই পাঠ করলে হবে সাধনার সময় পাঠ্যে গীতা পাঠ করা উচিত প্রত্যেক দিন একটা করে শ্লোক একটা করে অনুবাদ তাহলে সাধনা আপনার সাকসেস হওয়াতে কে রক্ষা কে রুখবে এরকম ক্ষমতা কারোর নেই যে আপনার সাধনাটাকে বন্ধ করে দেবে বুঝতে পারলেন এই টোটাল সিস্টেমটা শর্টে চব্বিশ মিনিট বিয়াল্লিশ সেকেন্ডের মধ্যে কমপ্লিট করলাম ঠিক আছে শর্টে এটার পিডিএফ সবাই পেয়ে যাবে আর আপনাদের কাছে বলি যারা এই সাধনার সিস্টেমগুলো নিতে চান সাধারণত পরের গল্প তাহলে আপনারা আমার জয়েন্ট বটনে ক্লিক করুন মেম্বারশিপে চলে যান এই মন্ত্রগুলো সব ওখানে দেয়া থাকবে এখন দেয়া হয়নি দেয়া থাকবে ওইগুলো দেখুন আর কে কবে কি কথা বলেছে সে কথা ভাবিলে আর কি চলিবে পরের কথায় কী বা আসে যায় মিছা দাগা তুমি পেও না আমাকে কে কি বলছে আমাকে কি কমেন্ট করছে আপনার কে কি বলেছে সাধনার জন্য আপনাকে কে ডিস্টার্ব করছে এসব ছেড়ে দিন তবে আপনি সাধক আর কারোর উপরে কোনো সময়ের উপরে ক্ষমা ভাবনা রাখবেন ও যা বারে করুক আপনি আপনার প্রতি ক্ষমা ভাবনা রাখুন তাহলে অবশ্যই আপনার সাধনায় সাকসেস আসবে হরে কৃষ্ণা